আল্লাহ তালা সাত ধরনের ব্যক্তিকার শেয়াজিমের সায়ার নিচে জাগা দেবেন বিশ্বনবি বলেন রজনন্দ কারল্লখলিয়ান তথ তাই না ওই ব্যক্তি আর সেয়াজিমের সায়া তাহলে জাগা পাবে জাল্লার বয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁধে কাঁদে

ওটা যদি মাসির মাথা পরিমাণও ছোট হয় তোমার চোখের পানি তোমার গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দে আমরা যারা ব্যর্থদের তালিকে আসি তারা আমরা কানতে চাই করতে চাই বুঝ নিতে চাই কোরআনের আলোচনা যদি আমার নিজের বিরুদ্ধে চলে যায় সেটাও মেনে নিতে হবে আল্লাহর কথা যদি বাবার বিরুদ্ধে যায় সেটাও মানতে হবে আল্লাহর কথা যদি দলের বিরুদ্ধে যায় সেটাও মানে মানতে রাজি থাকতে হবে যে মানুষগুলো ব্যর্থ হবে তারা হলো পাঁচ দল পাঁচ গ্রুপ মানুষ হবে ব্যর্থ এক নাম্বার গ্রুপের নাম হলো কাফের দ্বিতীয় গ্রুপের নাম হলো মুশরেক তিন নাম্বার গ্রুপের নাম মুনাফেক চার নাম্বার আকেলুল হারাম পাঁচ নম্বর মুক্তাদের গ্রুপ বললাম যারা কুফুরি করবে তারা হবে ব্যর্থ যারা শিরিক করবে তারা ব্যর্থ যারা মুনাফি কি করবে তারা ব্যর্থ যারা হারাত খায় তাদের এবাদত কবুল হবে না তারা দেখবে স্বভাব নাই সব খালি তারা ব্যর্থ এবং যারা বেদাতি হয়ে যায় বেদাতি হয় তাদের আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায় বেদাতিরা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবে না বেদাতিরা হাউজে কাউসারের পানিও পাবে না তারা ব্যর্থ এখন আমরা যারা নামাজ রোজা পরে জান্নাতে যেতে চাই নামাজিদের মাঝে বেদাত আছে না নাই কোন হিন্দু কি বেদাত করে কথা বলেন খ্রিস্টান কি বেদাত করে ও বন্ধু বেদাত নামক যে ভয়াবহ রোগ এই রোগটা আপনাদের ভিতরে আপনারা যারা কারেমাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা হিন্দু বদ্ধ বেদাত করে নাম কারণ বেদাত হলো এমন এক কাম যেটা রাসুল করে নাই সাহাবারা করে নাই ইসলামের নামে সে কাম করা এটার নাম কি বেদাত আল্লাহ বেদাতুহিয়াল ইবাদাতুল মুহদাসাব মা লাম ইয়াকুন في زمان النبي واصحابي رسول জামানায় যেটা ইবাদত মনে করা হতো না পরবর্তীতে এটা ইবাদত হিসাবে সালায়া দেয়ার আর নামই হলো বিদআত বিশ্বনবী আজান শেখাইছেন আল্লাহু আকবার দিয়া কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজান শুরু হয় দুরূস শরীফ দিয়া আছে না বেশ্যা নবী নামাজ শুরু করেন আল্লাহু আকবার দিয়া আযানও শুরু আল্লাহ আকবার দিয়া নামাজও শুরু আল্লাহু আকবার হ্যাঁ হাদিস তো স্পষ্ট তাহলিল হত তাসলিম ওয়াতহরি মুত তাকবীর তাকবীরে তাহরি মদিয়া নামাজ শুরু এখন বাংলাদেশে নামাজ শুরু হয় নিয়াজদ দিয়া কারণ আমার শুরু হয় না হয় তুয়ান ও সাল্লি আলিল্লাহি দিয়া অথচ রাসুলের নামার শুরু হয়েছে আল্লাহ আকবর দিয়া আপনি জানেনও না আপনি যে বেদাতের সাথে আছেন না জেনে বিষ খাইলে কোনো অসুবিধা নাই ঠিক না আমার বাইরা বেদাত আজকে অন্ধ্রের অন্ধ্রে প্রবিষ্ট শিরিক আজকে বন্যার পানির মতো বর্ষাকালে যেমন খালে বিলে পুকুরে ডোবাতে নদী নালা সাগরে রাস্তার মাঝখানে যদি একটু গর্ত থাকে ওই সব জায়গায় পানি পাওয়া যায় রাস্তার মাঝখানেও পানি পাওয়া যায় বর্ষাকালের পানির মতো আজকে বেদাত গ্রামে গঞ্জে শহরে নগরে তাকাইলে দেখা যায় বেদাতের সরাসরি সিরকের সরাসরি চলছে কোফর আজকে আমাদের কলিজার ভিতরে ঢুকে গেছে পাঁচ গ্রুপ মানুষ ব্যর্থ তার মাঝে এক নম্বর কাফের কাফের কে কাফের হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি হদি কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না আল্লাহকে রব বলে না তাই আপনারা ভাবতেছেন তারা কাফের কিন্তু শয়েতার নামক ইবলিস বলুন তো সে মোমেন না কাফের কথা বলতে হবে আবা ওয়াসতগবারা ওয়াকানা মিনাল কাফিরিন ইবলিস কা আল্লাহ ফতুয়া দেয় সে কাফের কিন্তু ইবলিস কোনদিন বলে নাই আল্লাহ আমি তোমারে মানি না ইবলিস কখনো বলে না আল্লাহ তুমি আল্লাহ না কাদিয়ানিরা কোনোদিন বলে নাই আল্লাহ তোমার মানি না তুমি আমাদের রব না এরপরও কাদিয়ানি কাফের ইবিলিস ও কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শুধু কাফের না কাফের আজকের মাহফিলও থাকতে পারে কুফরি করবে যে কাফের হবে সে নবী মোমেন তার ছেলেকে নান কথা বলেন না কেনান তাহলে বোঝা গেল নবীর ছেলে হলে মোমেন হওয়া যায় না হজরত ইব্রাহিম মোমেন তার বাবা আজর বোঝা গেল ছেলে নবী তাই বাবা মোমেন হওয়া লাজেম না হজরত লোত হজরত নু আলাইহিম আসসালাম দুজন আল্লাহর নবী তাদের দুজনের বউ ছিল কা আসিয়া মোমেনা তার স্বামী ফেরাউন মোমেন নয় কাফের আপনি টুপি মাথায় দিয়েছেন তাই আপনি মোমেন নয় আমাদের দেশে গত বছরের আগের বছর ইহুদিদের পাদ্রি আসছিল নেতা আমেরিকাতে আপনার এসেছে ওই যে তাদের দেশ কি নাম জানি ভেটিকান সিটি পত্র পত্রিকায় দেখেছেন পোপের মাথার মাঝেও টুপি ছিল আমি হিমালয় দেখার জন্য একবার নেপালে গিয়েছিলাম আমি নেপালের মতো টুপি দোকান আর দোকান পৃথিবীর দেশে আমি গিয়েছি দেখি নাই সৌদি এত দোকান নাই এত টুপি দোকান নাই নেপালের হিন্দুরা টুপি মাথায় দেব আপনি দাঁড়ি মুখে আছে তাই মোহামেন ভাববেন না রবীন্দ্রনাথের দাড়ি আপনার সে মোটেও ছোট ছিল না আপনি পাগরি মাথায় দেন তাই আপনি মোমেন এটা ভাববেন না পাগরি মাথায় দিলে যদি মোমেন হওয়া যেত মনমোহন সিং সেও মোমেন থাকতো